গোকুলনগর রাস্তার মাথা ছিনতাই কাণ্ডে পুলিশের হাতে গ্রেফতার একই ঘটনার বিবরণ জানা যায় গোকুলনগর রাস্তার মাথা বন্ধন ব্যাংকের সামনে দুই ব্যক্তির কাছ থেকে ধারালো অস্ত্র দেখিয়ে নগদ অর্থ ছিনতাই করে নিয়ে যায় ছয় ছিনতাইবাজ পুলিশ মামলা হাতে নিয়ে ছয় ছিনতাইবাজদের গ্রেফতার করে আদালতে তোলা হয় ছিনতাইবাজরা হলো অন্তর মিয়া সুশান্ত দেব সাগর নম জুয়েল মিয়া সুমন মিয়া ও বাপন মিয়া তাদের কাছ থেকে ধারালো অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ বর্তমানে তাদের বিরুদ্ধে পুলিশ 93/2023 মামলা হাতে নিয়ে আদালতে তোলা হলে মাননীয় আদালত ছয় ছিনতাইবাজদের জুডিশিয়াল কাস্টাডিতে থাকার নির্দেশ দেন তাদেরকে জোর জিজ্ঞাসাবাদ করার পর ছিনতাই কাণ্ডে জড়িত অপর ব্যক্তির নাম বেরিয়ে আসে তার নাম সায়ন ভৌমিক পিতা সুজিত ভৌমিক বাড়ি দক্ষিণ শিবনগর এলাকায় জানা যায় অত্র এলাকার মূল মাস্টার মাইন্ড সায়ন ভৌমিক বুধবার বিকেলে বিশ্বকর থানার পুলিশের কাছে আত্মসমর্পণ করে পুলিশ সায়ন ভৌমিককে গ্রেফতার করে তার বিরুদ্ধে 93/2023 মামলা হাতে নিয়ে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তোলা হয় আদালতে ব্যুরো রিপোর্ট টেনে ত্রিপুরা নিউজ আজকে ওই আমাদের যে রাস্তার মাথা যে স্নেচিং এর যে মামলাটা হয়েছিল যা বিশাল করে পিএসকে নাম্বার 93/2023 তো এটাতে ইন্টারোগেশনে অনেকেই নাম এসছে তো এর মধ্যে আজকে একজন স্যারেন্ডার করেছে আমরা ওদের গুরবাড়িতে প্রায় নাম আসার পর 3-4 দিন আমরা রিড করেছি বিভিন্ন অড টাইমে তো সে আজকে স্যারেন্ডার করেছে ওর নাম সায়ন ভৌমিক বাড়ি শিবনগর তো যথারীতি আমরা আজকে ওনাকে কোর্টে ফরওয়ার্ড করেছি ছিনতাই ঘটনাটা কবে হয়েছে এটা হয়েছিল এই মাসেই 10 তারিখ কোথায় হয়েছে এটা রাস্তার মাথা ওই বন্ধন ব্যাংকের সামনে স্যার ঘটনাটা কী হয়েছিল ঘটনাটা অ্যাকচুয়ালি ওই আগরতলার তিনজন যুবক তারা ওই উদয়পুর থেকে আগরতলা যাচ্ছিল তো ঘটনাটা সম্ভবত রাত্র 1:30 দিকেই তো তারা বাইকের তেল শেষ হয়ে গেল তারপরে তারা ওই বাইকটা ঠেলে রেখে যাচ্ছিল আগরতলার দিকে তারপর ওই দুইটা গাড়ি মানে ওদেরকে মানে আটক করে আর কি তো দুটা গাড়ি একটা পিছনে একটা সামনে তো যথারীতি মানে ওর কাছ থেকে টাকা নিয়ে গেছে প্লাস মোবাইল নিয়ে গেছে তারপরে তারা ওই টিলে টিলে আবার ওই আমাদের অত্যন্ত নাকা আছে ওখানে গিয়ে পুলিশের কাছে কমপ্লেন করেছে যে এরকম এরকম ব্যাপার তারপরে আমরা পুলিশ পার্টিকে সব যে নাইট মোবাইল আছে প্লাস আনুষঙ্গিক আর্মিক মোবাইল ওদেরকে অ্যালার্ট করে দিয়েছে তারপরে ঘণ্টাখানেক পরে ওই গাড়িটাকে ডিটেন করা হয়েছে এবং ওই ডিটেন করার পর অত্যন্ত দিয়ে তারপরে ওই তিনজনও ওই যারা গাড়ির মধ্যে ছিল তাদের সবাইকে শনাক্ত করেছে এবং আরেকটা গাড়িও আছে এবং ওই গাড়ির মধ্যেই আরও 5-6 জনের মতো ছিল ওই 5-6 জনের মধ্যেই আজকে একজন স্যারেন্ডার করেছে স্যার যারা যাদেরকে এর আগে আটক করা হয়েছিল তাদের সঙ্গে কী কী উদ্ধার হয়েছিল তাদের সঙ্গে তো যেটা ওই স্নেচিং টাকা চিন্তা হয়েছিল টাকাটা উদ্ধার হয়েছে প্লাস কিলিস অনেক মোবাইল সেট যেগুলি মানে ইনভেস্টিগেশন চলছে আদৌ কি তারা নাকি এগুলো স্নেচিং হ্যাঁ এরকম কিছু উদ্ধার হয়েছে এবং একটা রডও উদ্ধার হয়েছে স্টিল কালার স্যার এখন পর্যন্ত কতজন গ্রেফতার হয়েছে এখন পর্যন্ত 7 জনের গ্রেফতার হয়েছে স্যার মোবাইলটা উদ্ধার হয়েছে মোবাইলটা না এখনও উদ্ধার হয়নি তবে আমরা আশাবাদী এটা খুব আমরা এগিয়ে যাচ্ছি আমরা উদ্ধার করে ফেলব স্যার এর আগে যাদের গ্রেফতার হয়েছিল তাদের নাম তাদের এর আগে তো একসঙ্গে 6 জন অ্যারেস্ট হয়েছিল এর মধ্যে একজন অন্তর মিয়া আরেকজন শ্রী সুশান্ত দেব সাগর নম জুয়েল মিয়া সুমন মিয়া বাপন মিয়া তারা এখন জুডিশিয়াল কাস্টাডিতে আছে কোর্টে তোলা হয়েছে আজকে হ্যাঁ আজকে কোর্টে পাঠানো রিমান্ড চাওয়া হয়েছে হ্যাঁ 2 দিনের পুলিশ রিমান্ড চাওয়া হয়েছে